লিবিয়ায় দালালের হাতে আটকে থাকা কচুয়ার শ্রমিকের মৃত্যু, মৃতদেহ দেশে আনতে স্ত্রীর আকুতি। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছে আমি নুরুন্নাহার নিশে। লিবিয়ার বেনগাজি শহরের আরবান এলাকায় দালালের খপ্পরে আটকে থাকা কচুয়ার সফিবাদ গ্রামের শ্রমিক ইব্রাহিম ফকিরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত একটায় লিবিয়ায় মারা যান তিনি। নিহত ইব্রাহিম ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। ইব্রাহিমের স্ত্রী রোজিনা বেগম তার স্বামীর মৃতদেহ দেশে আনতে সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, লিবিয়ায় নেয়া দালালরা তার স্বামীকে আটক রেখেছে, নির্যাতন ও মারধরের কারণে মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়টি শুক্রবার রাতে একই গ্রামের সহকর্মী আব্দুল হাকিম মুঠোফোনে নিশ্চিত করেন। আমি কিস্তি তুলতাম বলে না গুপ্তা আছি ভাই না কোনো কারণে টিয়া দেন আমার কিস্তি তুললে আমার বাইক নো বাইক নো রোজা লাগে আমার বাইক নিবা রোজা লাগে বাইক নিবা রোজা রয়েছে দেখেন। ঘটনার বর্ণনা তুলে ধরে রোজিনা বেগম জানায়, দালাল চক্রের সদস্য সফিপাত গ্রামের খোরশেদ আলম আমার স্বামীকে ইতালি নেয়ার কথা বলে প্রায় এক বছর আগে লিবিয়া নেয়। কাজ না দিয়ে আমার স্বামীকে বদ্ধ রুমে আটকে রেখে টাকার জন্য নানানভাবে নির্যাতন করে, নির্যাতন সহ্য করতে না পেরে মারা যান তিনি। ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেন মোল্লা বলেন, দালালের খপ্পরে এ এলাকার অনেকে নিঃস্ব হয়ে গেছে, তবে খোরশেদ আলমের কারণে অনেকেই ভিটে বাড়ি ছাড়া হয়েছে। তিনজন আটক হয়ে যাওয়ার পরে আমরা হ্যাঁ কাজ নাই কাজ দেয় না রুমেতে বাড়িতে পারে না কোনো খানা খাদ্য নাই আমরা তিন চারটা ছেলে এবং অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পরে বহু মামলা হামলা বিভিন্ন চাপের প্রেক্ষিতে দুজনকে সে দেশে ফেরত দেওয়ার। ইব্রাহিমের লাশ দেশে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করছে। ওখানে লাশের পাশে যে আছে ইব্রাহিমের পাশে ও আবার কথা বলছিল যে আপনারা তিনটা পথ যেটা ভাই বললো আর যে একটা হলো আপনারা তাড়াতাড়ি নেওয়ার জন্য আপনারা নিজস্ব টিকিট দিয়ে ওরা নিয়ে যাবে। লিবিয়ায় দালালের খপ্পর থেকে দু মাস আগে দেশে ফেরত আসা মোহাম্মদ কবির হোসেন জানান, দালালের কাছে আটকে থাকায় আমার চাচা ইব্রাহিম ফকির অনেক কষ্ট পেয়েছে, মর্মান্তিক নির্যাতন সহ্য করতে না পেরেই তিনি মারা যান। বাড়িতে পারে না কাম কাজ করতে পারে না এই দুঃখিত সে মারা গেছে, কিন্তু তারা গেছে আমরা দুজন গেছি আলাদা, তারা গেছে দুজন আলাদা। সে আমাদের চাষা গেছে ইব্রাহিম চাষা গেছে এক বছর হয়ে গেছে গা, আর আমরা গেছি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গেছি আমরা আমরা যাওয়ার 13 দিনের মাথায় আঙ্গুর ধরে লেগে গেছে। এ বিষয়ে মানব পাচার প্রতিরোধ দমন আইনে স্ত্রী রোজিনা বেগম গেল বছর চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত এই মামলাটি পিবিআই কে তদন্তের নির্দেশ দেয়। জানতে চাইলে চাঁদপুর পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল জানান, মামলাটি তদন্তের কাজ চলছে। দালাল চক্রে খোরশেদ আলম ছাড়াও আরও তিনজনকে শনাক্ত করে, এই দালাল চক্রে আরও কয়েকজন রয়েছে বলেও দাবি করেন তিনি, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, ইব্রাহিমের মৃতদেহ দেশে আনতে ইতিমধ্যে তারা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছেন। এছাড়া গত 2 সপ্তাহে দালালের খপ্পরে পড়ে লিবিয়ায় পাড়ি জমানো 400+ ব্যক্তি দেশে ফেরত এসেছে। পপুলার বিডি নিউজ কচুয়া।